1. Subscribe করুন, bell button এ click করুন. যদি বন্ধু হও তবে বাড়াও হাত, যেন থামবে ঝড় মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত, যদিও এখন শুভ সন্ধ্যা, মঙ্গলবারের কবিতাময় সন্ধ্যা। আর প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে অর্থাৎ আজকে মঙ্গলবার আমার সঙ্গে স্টুডিওতে আছে এমন একজন অতিথি বন্ধু যার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। তার আগে যারা কবিতা ভালোবাসেন চোখ এবং হৃদয় দিয়ে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার চন্দ্রা দি। নমস্কার দিদি। চন্দ্রা হালদার, তাই তো দিদি? প্রথমে তোমাকে এক আকাশ ভালোবাসা শুভেচ্ছা, আর সেই সঙ্গে তোমার আজকে এবং আগামীর কবিতার পথ চলা আমাদের সঙ্গে আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যাটায়। তোমার কবিতার ঝুলি থেকে আমাদের জন্য কি কি রয়েছে সেসব নিয়ে আমরা আজকে আলোচনা করব, গল্প হবে আমাদের। শুরুতেই আমাদের কবিতা দিয়েই আড্ডাটা শুরু হোক। কি কবিতা শোনাবে বলো? আমি প্রথমেই শুরু করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি। শোনাও দিদি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 না, পান্না না চুনি না আলো না গোলাপ, না আমি না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনেই আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে, হাতে নিয়ে তুলি পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে, একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর, সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে, সেদিন বিরাট বিশ্ব ভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে, প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। একদম ভালো তো বাসি আমরা, তাই না? চন্দ্রাদির কবিতার অওয়াকটা কিভাবে শুরু হলো জীবনের একদম সেই ধাপটা? একদম আমি যখন ছোট, অনেক ছোট, হয়তো 3-4 পড়ি সেরকম, আমি এমনি ছোটবেলা থেকে আমার কবিতার ওপর একটু টান ছিল সবসময়। আমার শুরু হয়েছিল বলবো ওই যে
বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই প্রোগ্রামও করেছি, তারপর নিজের পছন্দ মতন অনেক কবিতা আমি একা একা করে আমি প্রাইজও পেয়েছি। হ্যাঁ, ছোটবেলা থেকেই আমার কবিতার প্রতি। বাড়িতে কার উৎসাহ সবচেয়ে বেশি কবিতায়? বাড়িতে সবাই আমার পেছনে আছে বলেই আজ আমি এখানে আসতে পেরেছি। সবাই আছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, প্রত্যেকে। না হলে মেয়ে করে কবিতা? না, মেয়ে করে না। মানে মায়ের একটু ভালোবাসা আছে কবিতার প্রতি, একটু না অনেকটাই আছে। সেইটা তো অনেক সময় সন্তানের, সন্তানকে শেখানোর মধ্যে থেকে একটা নিজেরও প্র্যাকটিসের সুযোগ হয়ে যায় আমাদের, তাই না? আচ্ছা, চন্দ্রাদির দ্বিতীয় কবিতায় যাব আমি। জল হাওয়ার লেখা এই কবিতাটা বলছি। জয় গোস্বামী। জয় গোস্বামী। স্নেহ সবুজ দিন তোমার কাছে দিন, বৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, ওমে তুই ভালো, আলোর পাশে আকাশ আমার দিকে তাকা, তাকাই যদি চোখ একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়, হরিণদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে জলের বাঁকে বাঁকে, জলের দোষ না তো হাওয়ায় হাত পাতো, হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি, মাটিরই গুণ হবে কাছে আসুক তবে, কাছে কোথায় দূর নদী সমুদ্র, সমুদ্র তো নোনা ছুঁয়েও দেখবো না, ছুঁতে পারিস নদী শুকিয়ে যায় যদি, শুকিয়ে গেলে বালি বালিতে জল ঢালি, সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া, পাড়ার পরে গ্রাম বেড়াতে গেছিলাম, গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা ঝিকোয় বালুকণা, সোনা খুঁজতে এসে ডুবে মোর বিশেষে, বেশ ডুবিয়ে দিক ভেসে উঠবো ঠিক, ভেসে কোথায় যাব নতুন ডানা পাব, নামটি দেব তার সোনার ধান, আর বলবো এই শোনো কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া, তোমার কাছে যাওয়া আরো সহজ হবে, কত সহজ হবে, ভালোবাসবে তবে, বলো ভালোবাসবে কবে? শেষটা একটু অন্যরকম, এটা অ্যাকচুয়ালি নিজের উপর নির্ভর করে কিছুটা, যে আমি কোন সময় দাঁড়িয়ে পারফর্ম করছি। প্রত্যেকটা কবিতাই আমার মনে হয় তাই। এইরকম কবিতার ঝুলিতে আজকে আমাদের জন্য কি কি তুমি সাজিয়ে এনেছো সেগুলো একটু একটু করে আমাদের সঙ্গে আজকে আড্ডা দিতে দিতে শোনাবে, কেমন? আমরা নিয়ে নিই একটা বিরতি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, ফিরে আসছি এক্ষুনি। কবিতার টানে ভালোবাসার ছোঁয়ায় কবিতাকে ছুঁয়ে থাকতে অনেক অনেক সময় পার করেও যেন শেষ হয় না। কথা ও কবিতায় আমরা এবং আমার সঙ্গে আজকে আছে চন্দ্রাদি। চন্দ্রাদির কবিতা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। এরকম যদি আপনারাও আমাদের সঙ্গে আড্ডা দিতে চান, যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। কোথাও গিয়ে মনের এলোমেলো কথাগুলো আমাদের সবটা কবিতায় কবিরা কীরকম গেঁথে ফেলেন, মানে মালার মতো গেঁথে ফেলেন, আর সেই কথাগুলো কবিতায় যখন আমাদের জীবনের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে মিল পেয়ে যাই, আর সেই মিল পেয়ে গিয়ে যে কবিতাগুলো নির্বাচিত করি আমরা পছন্দের তালিকায়, সেই রকম কিছু কবিতার মধ্যে থেকে তো আমরা তোমার কাছ থেকে শুনে ফেললাম। আমার কথাগুলো ঠিক তো? একদম না, এই কারণে আমার মনে হলো যে আমি কবিতাটা নির্বাচিত করা মানে আমাদের সেই অনুভূতিগুলো না এলে আমরা কিন্তু সেই কবিতাটা সঠিকভাবে প্রেজেন্টেশন পৌঁছে দিতে পারবো না। এবং তার পরের কবিতাটিও তুমি শোনালে জয় গোস্বামী, দুটো কবিতাই, স্নেহ সবুজ দিন তোমার কাছে দিন, আমাদের মানে কি অদ্ভুতভাবে কবি আমাদের জীবনকে তার লেখনীতে মুগ্ধতায় ভরিয়ে রেখেছেন, কি অদ্ভুত একটা প্রকৃতির সঙ্গে মেলবন্ধন ঘটিয়েছেন মানুষের জীবনের সঙ্গে প্রকৃতির, ভীষণভাবে, তাই না? মানে এটা
প্রকৃতি তো আমাদের মনকে সজীব করে তোলে এবং সেই সঙ্গে মনকে একাত্ম করবার যে ছোট্ট ছোট্ট শব্দগুলো যে এত শক্তিশালী হয়ে ওঠে সেটা কিন্তু জল হাওয়ায় কবিতার মধ্যে থেকে আমরা বুঝতে পারলাম, অনুভব করলাম। তো এবারে আমরা কবিতায় যাব, তার আগে একটু গল্প হোক। দিদির ভালো লাগার প্রথম সারির কয়েকজন কবি, জানি এটা খুব কঠিন প্রশ্ন, মানে ওইভাবে ভালো বলা যায়, ভালো বলা যায় না। আমি সব রকম কবিতাই আমি করি, তার মধ্যে আমি একটু আধুনিক কবিতাগুলো বেশি পছন্দ করি। তার মধ্যে আমার জয় গোস্বামী ভীষণ পছন্দের একজন কবি, রুমা পণ্ডিত খুব ভালো কবি, তার ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর তো আছেন, উনি আমাদের হৃদয়ে থাকেন। এরকম আমার একটু আধুনিক কবিতাগুলোই বেশি পছন্দ, বিদ্রোহী কবিতা, মানে নারী কেন্দ্রিক কবিতা, যেমন কৃষ্ণা বসু খুব আজকে আছে। আচ্ছা, তাহলে কৃষ্ণা বসুকে আমি কথাই নিয়ে আমরা শুনতে পাবো তোমার কাছে। এখন কি শোনাবে? আমি এখন মাকে নিয়ে একটা কবিতা বলি, অ্যালবাম আরণ্যক বসুর। আচ্ছা। মা, তোমাকে হঠাৎ এই 20 সেপ্টেম্বরের ভোরে মনে পড়ল, এই মেঘ ও রৌদ্রের শারদীয় আলোয় তোমার ফটোতে আলোক সম্পাতের মতো খেলা করছে। মা, তোমাকে মনে পড়ছে এই 20 সেপ্টেম্বরের ভোরে। মা, তোমার মনে আছে আমার ট্রেনের শব্দে তুমি চায়ের জলচাপাতে ফি শনিবার বিকেলে গরম সিঙ্গারা হাতে গেটে দাঁড়াতেই তোমার মরণজয়ী হাসি মুখ আর চিনেমাটির ক্রকারিজের রুনঠুন, অথচ তখন তোমার 53 বছর 4 মাস চলছে, একটু একটু করে তুমি মৃত্যুর দিকে এগিয়ে চলেছ আমি বুঝতে পারিনি। তোমার হাতের ছোঁয়া লাগা কাপে চুমুক দিয়ে তাকিয়ে থাকতাম সদ্য বিকেলে গা ধুয়ে আসা বাতাসে সাবানের গন্ধ ছড়ানো সুন্দর ফর্সা পা দুটির দিকে। আমার খুব ইচ্ছে হতো গুনগুনিয়ে ধরি, ও মা তোমার চরণ দুটি। আমার খুব লজ্জা করতো তোমার সামনে গান ধরতে। তুমি সে কথা যেন বুঝতে পেরে হঠাৎ সেই বিকেলি আড্ডায় গেয়ে উঠতে, ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম। আমার মনের মধ্যে হঠাৎ খুশির 800 পায়রা কি দুরন্ত আবেগে ডানা ঝাপটাতো, তোমাকে বোঝাতে পারতাম না। একটার পর একটা গান, এক সময় গান থামলে তুমি আদুরে গলায় শুনতে চাইতে ঝড়ের খেয়া। আমি শিল্পী মায়ের সামনে মাথা নত শ্রদ্ধায় আবৃত্তি করতাম, বীরের রক্তস্রোত মাতার এ অশ্রুধারা এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা। কোনোদিন শেষ করতে পারিনি, তুমিও কাঁদতে আমিও কাঁদতাম, গলা বুঝে আসতো সারা সপ্তাহের ক্লেদ ক্লানি যন্ত্রণা হতাশা ধুয়ে মুছে যেত চোখের জল। শনিবারের শেষ বিকেলে আমি তোমাকে ধরে আবার উঠে দাঁড়াতাম, তোমার মনে আছে মা, অন্ধকার ফেলে দিয়ে সকালের আলোটুকু নিতে হয় তোমার কাছে জেনেছি, হারমোনিয়ামের প্রথম সারগাম তোমার কাছে শিখেছি, পথের পাঁচালি আর অপরাজিতর গল্প তোমার কাছে শুনেছি, উনুনের তীব্র আঁচে রান্নাঘরে বসে গান গাওয়া যায় তোমার কাছে জেনেছি, দেখা হলে হাতে হাত ছুঁয়ে বন্ধু হয়ে যাওয়া তোমার কাছেই সব পাওয়া। আমি তাই দুঃখ পেলে কাঁদি, আনন্দে পাগল হয়ে হাসি, মাঝে মাঝে মৃত্যুর কাছে বেড়াতে গিয়েও ফিরে ফিরে আসি। মা, তুমি কতবার আমার জীবন ফিরিয়ে দিলে, অথচ কখন তুমি মৃত্যুর কাছে ধরা দিলে বুঝতে পারিনি। সে বছর আমি মা দুর্গার মুখ দর্শন করিনি, সে বছর আমি পিতৃতর্পণহীন পালিয়ে বেরিয়েছি, ক্যাসেটে তোমার গান এখনো রয়েছে, এখনো ভাসছে চুলের গন্ধ শাড়ির গন্ধ গ্রীষ্মদগ্ধায় শ্রাবণ বর্ষায় শীত আসে ফিরে যায় বসন্তও আসে, তোমার কৃষ্ণচূড়া ভেসে যায় কমলা রঙের বন্যায়। মা, তোমার বাড়িতে আমরা সবাই খুব সুখে আছি, তোমার হারমোনিয়াম তোমার গানের খাতা তোমার প্রথম জামদানি কাশ্মীরি শাল ন্যাপথলিন দেওয়া বাক্সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, সব স্মৃতি নিয়ে আমি শুধু জেগে আছি ক্যাসেটে তোমার গান শুনতে শুনতে, ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় ঘনশ্যাম। খুব মানে কি বলি, মানে ছুঁয়ে থাকার থেকেও যদি কিছু বেশি থাকে, মানে
পুরো কবিতাটাই আর এত সুন্দরভাবে কবি আরণ্যক বসু মানে গানের লাইনগুলো যুক্ত করেছেন, যে গানগুলো আমাদের ভীষণ চেনা গান এবং যে কথার পরেই গানগুলো যুক্ত করেছেন, সেই জন্যই তো তিনি কবি। আরণ্যক বসু মানেই তো মনে মনে থাকবেটা, মানে আপনা আপনিই চলে আসে মনের মধ্যে, তাই না? পরের জন্মে বয়স যখন ১৬ই সঠিক, একটা অসম্ভব ভালো লেখনী কবির আমরা তোমার কাছ থেকে শুনতে পেলাম। তুমিও ভীষণ ভালো বলেছ, মা তো আমাদের সবটা জুড়েই থাকে এবং সেই সঙ্গে মায়েদের কর্মজীবন এবং ঘরের জীবন, এবং যে মায়েরা শুধু সন্তানদের জন্যেই এতগুলো বছর পার করে দেন কিন্তু তারা যখন থাকেন সেই উপলব্ধি আর তারা চলে যাবার পরের উপলব্ধি, দুটোর মধ্যে রেখে যান অনেক মানে পার্থক্য। সেটা চলে না গেলে হয়তো আমরা অনেকেই বুঝে উঠতে পারি না, আয়ারও বেঁধে বেঁধে থাকি। বাহ, তা চলো আমরা একটু বেঁধে থাকি। আচ্ছা, একটু বেঁধে থাকি। শঙ্খ ঘোষের কবিতা আয়ারও বেঁধে বেঁধে থাকি, ভীষণ ভালো। আর এই সময় যে সময় আমাদের পার করছি আমরা, এই সময়টা তো আমাদের বেঁধে বেঁধে থাকাই আমাদের দরকার। একদম, যত থাকতে পারবো ততই আমরা সতেজ থাকবো, সতেজ থাকবো। শোনাও দিদি। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাদ, আমাদের পথ নেই আর, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি বারো মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। ভীষণ শক্ত হয়ে গেলাম, মনে হলো বেঁধে আমাদের থাকতেই হবে। খুব সুন্দর, অপূর্ব উপস্থাপনা দিদি তোমার, অনেক ধন্যবাদ দিদি, প্রেজেন্টেশন অনেক অনেক ভালোবাসা। আমরা আবারও মানে অনেক অনেক গল্প এবং সময়টা বয়ে যাচ্ছে তবু এখনো কিন্তু কবিতা আমরা শুনবো, আবার ওই যে একটু থামাবো তোমাকে, আমাদের সময় হয়েছে, নিয়ে নেব বিরতি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ফিরে এলাম বিরতির পর কবিতাকে সাথে নিয়ে, একটু অন্যরকম কি রকম শুনি এবং শোনাই বলুন তো আপনাদের। আমার তো একদম অন্যরকম কিছু একটা শুনতে ইচ্ছে করছে, আমি জানি না আমাদের দিদি কি শোনাবে, তবে আপনারাও যদি আমাদের কবিতা শোনাতে চান যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে, একটু অন্যরকম কিছু শুনবো চন্দ্রাদি। একদম দিদি, আমি এখন রুমা পণ্ডিতের মেঘ কবিতাটা বলবো, এটা একটু মনে হচ্ছে অন্যরকমই হবে, তবে এটা শোনাই। শোনা। মেঘের নিচে মেঘ জমেছে বর্ষা ঘনঘোর, আকাশ বলে মেঘকে ডেকে, কি হয়েছে তোর, কার উপরে এই অভিমান, কিসের এত রাগ, নিজের বুকে আগুন দিয়ে কাটিস কেন দাগ। গুরু গম্ভীর স্বরে মেঘ বলল, তবে শোনো, মিছিমিছি ঝোড়ো হাওয়া আনলো ডেকে কেন, আমায় নাকি ডাকছে নদী পুকুর ধানের মাঠ, ডাকতে ডাকতে ওদের নাকি শুকিয়ে গলা কাঠ, এখন দেখি আনমনে সব পড়ছে অবহেলা, আমার সাথে ছলচাতুরি, আমার সাথে খেলা। মুচকি হেসে বলল আকাশ, ওরে তামাল থাম, বৃষ্টি হয়ে ওদের বুকে ঝড় ছড়িয়ে নাম, শুনতে কি তুই পাস না ওদের বুকের হাহাকার, তীব্র রোদে প্রাণটা পুড়ে হচ্ছে যে ছারখার, অবহেলা নয় রে ওরা ক্লান্তিতে নির্বাক। মেঘ দেখলো মাটির বুকে হিচিবিচি রেখা, ঝলসে গেছে মাটির শরীর, নেই যে প্রাণীর দেখা, এই তো কদিন আগেও ছিল পুকুর ধানের মাঠ, কচি পাতা ফুলের গায়ে মিষ্টি হাওয়ার আদর, যে নদীটা এই কিছুদিন আগেও ছিল ভরা, ভাস্ত পদ্ম শালুক পানা চলত যে মাছ ধরা, আজ সূর্যের প্রখর দাহে
ক্লান্ত যে স্পন্দন, উদাস চোখের দৃষ্টি খোঁজে হৃদয়ের স্পন্দন, ঝরিয়ে আবেগ বলল যে মেঘ আসছি তাড়াতাড়ি, তোদের জন্য জীবন বয়ে বুকটা যে আজ ভারী, বিন্দু বিন্দু ফোটায় তোদের ভরব সুধা প্রাণে, বুক পেতে থাক আসছি আমি ভালোবাসার টানে, বইল শীতল ভেজা হাওয়া সিক্ত হলো মাটি, ছোট ছোট ঢেউয়ে নদী সাজল পরিপাটি, অঝোর ধারার বর্ষাতে স্নান করল চরাচর, মেঘ বলল গর্ব করে একটু সবুর কর, জীবনের শেষ বিন্দুটুকু দেব তোদের ঢেলে, তারপর তিস ছুটি আমায় তখন ডানা মেলে, হারিয়ে যাব নিরুদ্দেশে হাওয়ার সাথী হয়ে, কথা দিলাম আসবো আবার, থাকবি তো পথ চেয়ে? পথ চেয়ে থাকলেও যেন মনে হচ্ছে কবিতাটা মানে কেন থেমে গেল, শেষ হয়েও কেন হয় নাই শেষ, কেন তুমি থেমে গেলে, মানে আরো যেন কিছু শোনার আগ্রহ বাড়িয়ে দিলে তুমি। ভীষণই একটা মিষ্টি কবিতা, খুব প্রচলিত কবিতা বোধ হয় নয় এটি, তাই না? খুব সবাই যে আবৃত্তি করেন, আমি আমার প্রথমেই শোনা এই কবিতাটি, এবং খুব মিষ্টি একটা কবিতা, একটা কি বলবো, একটা আদো, একটা ভালোবাসা, একটা বন্ধন, খুব মিষ্টি একটা কবিতা তোমার কাছ থেকে আমরা পেলাম। অনেক ধন্যবাদ দিদি। একটুখানি যদি আমাদেরকে বলো আগামীতে কি ইচ্ছে আছে কবিতা নিয়ে, পরিকল্পনা, আগামী স্বপ্নটা কি? স্বপ্ন আমার কবিতাকে সঙ্গী করে, হ্যাঁ কবিতাকে সঙ্গী করেই আমার বেঁচে থাকা এই ইচ্ছেটাই আছে। রেগুলার নতুন নতুন কবিতা মানে পড়ার অভ্যাস আছে? হ্যাঁ, কোনো গল্প দেখলেই আমি পড়ি, কোনো কবিতা দেখলেই আমি পড়ি। ভীষণ কবিতার তো অনেক রকম ঘরানা আছে, যেমন আজকাল গদ্য আকারে কবিতার প্রচলনটা অনেক বেশি এবং সেটা মানুষের কাছে পৌঁছচ্ছে, সবটাই পৌঁছচ্ছে, শ্রোতা এবং দর্শক কিভাবে কোনটা গ্রহণ করবে সেটা বলা খুবই মুশকিল, কিন্তু তবুও কোথাও গিয়ে মনে হয় না যে মানে আমার যেমন ভালো লাগে গদ্য কবিতা সেরকম? আমারও ভীষণ ভালো লাগে গদ্য কবিতা, আমি অনেক পড়েছি, খুব ছন্দ দেওয়া কবিতা, যেমন এক্ষুনি যেটা শোনালে তুমি, এটা কিন্তু একটা অন্যরকম একটা মিষ্টি ছন্দ ছিল কবিতাটার মধ্যে, তাই না? রূপকথার প্রকৃতির একটা কল্পনা শক্তি থাকলেও তার মধ্যেও একটা মিষ্টি ছন্দ ছিল, তো ছন্দ ছাড়া কবিতা, তবু ছন্দ জুড়ে থাকা, মনের ছন্দ জুড়ে থাকা, সেই সব কবিতা নিয়ে তোমার আগামীর পথ চলা আরো মসৃণ হোক, আরো সুদূর, আরো প্রসারিত হোক। এবার একেবারে আমরা শেষের দিকে চন্দ্রা দিই, কি দিয়ে আমরা তাহলে আজকের এই কথা কবিতার আড্ডাটা শেষ করব বলো? আমি কবি কৃষ্ণা বসুর একটি সামান্য চিঠি দিয়ে শেষ করতে চাই, শুনে ফেলি। শ্রীচরণ কমলেশু, মা গো কেমন রয়েছো তুমি? কিছুই জানি না, আমি ভালো নেই, কিছু মাত্র ভালো নেই, আমি কি সমস্ত ছেড়ে চলে যাব মা গো? কার কাছে যাব বলো, কে রয়েছে আমাকে নেবার? তুমিও আশ্রিত জানি দাদার সংসারে, জুতিয়ে বেঁকিয়ে দেব মুখ বলে তোমার জামাই কাল রাতে গর্জন করেছিল, চর মেরেছিল জোরে। না মা, সত্যি জুতো মারেনি এখনো, তবে মারবে বলেছে কোনোদিন। কেন বিয়ে দিয়েছিলি মারে, দাসী খাটাবার জন্য কেন তুমি আমাকে পাঠালে? চেলি বেনারসি কোণে চন্দনের সস্নেহ শুভ্রাণে, আজ 15 বছর ধরে ঘর করে সেবা করে সেবা করে সত্যি কথাটা জানতে চেয়েছিলাম, মাইনের সব টাকা কোনখানে যায়, স্বাভাবিক অধিকারে জানতে চেয়েছিলাম সব কিছু, তখনই জুতিয়ে বেঁকিয়ে দেব মুখ বলে আমাকে শ্বাস। মা গো আমি কার কাছে যাব? ছোটন তোতন খুবই ছোট আছে আজও, ওরা কোনো নির্ভরতা দিতে পারে বলো? মা গো আমি কার কাছে যাব? নাকি মুখ বুঝে সেবা করে রান্না করে মার খেয়ে রমণী রতন হয়ে জীবন কাটাবো? মা গো আমার নিজের বাড়ি কোনখানে আছে? মেয়েদের নিজের বাড়ি থাকে কোনো দিন? এখানেও একটা রেস থেকে গেল, জিজ্ঞাসা থেকে গেল, আর এই জিজ্ঞাসাটাই বোধ হয় আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, পথ চলা আমাদেরকে দেখিয়ে দেয় পথ, যে এগোতে হবে, এখানে থেমো না।
আমরা কেউ থামবো না, দিদিও থামবে না, কবিতা এভাবে তোমার পথ চলা এগিয়ে চলুক, অনেক অনেক কবিতা কিন্তু আগামীতে আমরা শুনতে চাই তোমার কাছে। ভীষণ ভালো থেকো, আমাদের কথা ও কবিতা স্টুডিও থেকে তোমার আগামী দিনের শুভকামনা রইল। অনেক ধন্যবাদ। কথা ও কবিতা আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।